আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আজকে সাহিত্য আড্ডায়। আজকে আমার অতিথি এ কে এম আবদুল্লাহ, যার বাড়ি গোলাপগঞ্জে, কুশিয়ারা নদীর পারে যার বেড়ে ওঠা। উনি মূলত একজন কবি এবং উপন্যাসিক। চলুন আমরা আড্ডা দেই এই কবি এবং উপন্যাসিকের সাথে। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা দেখেছি আপনার বই ইতিমধ্যে পাঠক সমাজে বেশ প্রশংসিত হয়েছে, তো একটু যদি বলেন কবে কিভাবে আপনি শুরু করলেন লেখালেখি? আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, জি, তখন আমার প্রথম কবিতা ছাপা হয়। তখন টাইপরাইটার দিয়ে করা হতো, তখন তো এরকম আধুনিক যুগ ছিল না। তো আমাদের একজন শিক্ষক মাজেদ আহমদ ছঞ্চাল, আচ্ছা, তো ওনার প্রেরণাই আমি শুরু করি। যখন প্রথম এটা ছাপা হয় ছোট্ট একটা বইয়ের মধ্যে, তখন থেকেই আমি উৎসাহিত বোধ করি এবং লেখা শুরু করি, এবং এভাবেই আমার এই লেখালেখিতে আসা। সেই গোলাপগঞ্জে? আমার গোলাপগঞ্জের আমার লোকাল স্কুলে। আচ্ছা, তো যেমনটি বলছিলাম যে কুশিয়ারা নদীর কথা মনে পড়ে? কুশিয়ারা নদীর কথা মনে পড়ে, গ্রামের কথা মনে পড়ে। আমার গ্রামের নাম বনগ্রাম। আচ্ছা, এ নিয়ে কিছু লেখালেখিও আছে। যদি ওই কুশিয়ারা নদীতে নৌকায় চড়েছেন? হ্যাঁ, অবশ্যই চড়েছি, সাঁতার কেটেছি, বালির মধ্যে ঘর বানিয়েছি, বাহ, অনেক কিছু করেছি, সাঁতার দিয়ে ওই পার থেকে ওই পারে গেছি, অনেক কিছু, অনেক কথা মনে পড়ে। তারপরে স্কুল স্কুলে বন্ধুদের কথা মনে পড়ে? সে আড্ডার কথা তো আপনি বলছেন। তারপর কলেজে? কলেজে হ্যাঁ, আমার গ্রামের আলমদাদ হাই স্কুল, যেটা আমার সেকেন্ডারি স্কুল, যেখানেই আমার লেখাপড়া শুরু। এবং তারপর আমি সিলেটের সরকারি কলেজ, তারপর এমসি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, তারপর আমি বিদেশে চলে আসি। আচ্ছা আচ্ছা, আপনার ফ্যামিলিতে আর কেউ লেখালেখি করেন নাকি? না, লেখালেখি করেন না। আপনি প্রথম? আমি প্রথম। তবে আমার ফ্যামিলি, আমার বড় ভাই, উনি মারা গেছেন। উনি কিন্তু একজন বিভিন্ন প্রতিভাবান মানুষ, যাকে বলে উনি একটা ইনকিউবেটরি মেশিন পর্যন্ত বের করেছেন, সৌর প্যানেল। আচ্ছা, সেটা তিনি সৌরবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, যেটা এখন আমার বাড়িতে আছে, ছাদের উপর, ওই গ্রামে, গ্রামের বাড়িতে আছে। হ্যাঁ, গ্রামের বাড়িতে আছে। খুব প্রতিভাবান ছিলেন। তো এরপরে আমি তো বিদেশে চলে আসি, কিছুদিন লেখালেখি বন্ধ ছিল, তারপর আবার শুরু করি। তো আপনি কি জানতেন যে আপনি এই লেখালেখি করবেন এবং একজন সাহিত্যিক হবেন, কবি হবেন, এটা আপনি কি আগেই জানতেন? হয়তো মনের ভিতর কোনো সুপ্ত বাসনা ছিল, তাই তো তার বহিঃপ্রকাশ এখন ঘটেছে। তো আপনি যখন বললেন এই নদীর কথা, গ্রামের কথা, আমি একটু একটু পড়ে শুনি, আপনি একটা যদি শোনান। গ্রামে যাবার পূর্বে আমি প্রথমে একটি দু চারটি লাইন বলতে চাই। জি। নবীন শশার বাকলের মতো কোমল দেহ, আষাঢ়ের নতুন জল, যুবতী পুঁটির রূপালী ফেঁটে সোনালি আভা, ভোরের স্নিগ্ধতায় তোমার চরণে অমল নৃত্য, খল খল হেসে উঠে আসরের জিঙ্গে ফুল, পৃথিবীর পুলকিত ঠুঁটে দুর্লভ দানের বিস্ময় হাসি, প্রিয় জন্মভূমি তোমাকেই ভালোবাসি। এখন যখন বললেন আমার গ্রামের কথা, আমি গ্রাম নিয়ে ছোট্ট একটা কবিতা সেই 2012 সালে লিখেছিলাম। আচ্ছা, তো একটা একটা ছোট্ট আমি পড়ি আপনাকে শোনাই। বনগাঁও, যেটা আমার গ্রামের নাম। পাখির খিচির মিচির স্বর্ণালি ভোরের কথা, মমতা জড়ানো স্মৃতি অন্তরে মোর গাথা, সুজলা সুফলা শস্য শ্যামলা, সোনার বাংলার ছোট্ট একটি গাঁও, সে যে আমার সোনার বনগাঁও। শাপলা ফুটা ঝিলে কত স্বচ্ছ জল, খাল বিল নদী নালা পাখির কোলাহল, উজান ভাটি বয়ে চলে কত মাঝির নাও, সে যে আমার স্বপ্নের বনগাঁও। ঘন সবুজ গাছের ছায়ায় মনকে টানে মধুর মায়ায়, আঁখা বাঁকা মেটো পথ, টিনের ছালে ঝুলে থাকা কত লাউ, সে যে আমার মন বন গাও। বাহ বাহ, চমৎকার। আপনি গ্রামের যে চিত্রটা তুলে ধরেছেন, পাখির কিচির মিচির শব্দ, এখন যেটা শোনাই যায় না, আওয়াজ, গাড়ির আওয়াজ, বিভিন্ন শব্দ, এগুলা এখন কিন্তু আর শোনা যায় না, শোনা যায় না। এখন গ্রামের গ্রামের চিত্রটাই বদলে গেছে একদম। কোনো কাঁচা রাস্তা নেই, সবখানে ফাঁকা রাস্তা, দালান খুঁটা, শহর হয়ে গেছে, শহর হয়ে গেছে, বাতি জ্বলছে, বাতি জ্বলছে। নদীগুলিতেও আগের মতো নৌকা নাই, বা আগের মতো যেভাবে অনেক নদীর নাব্যতাও হারিয়ে ফেলেছে। আমি নদী নিয়ে একটু 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 বলতে চাই। কুশিয়ারা নদী, নদী কুশিয়ারা। আমার বাড়ির পাশ দিয়েই বয়ে চলেছে নদী কুশিয়ারা,
থারি জলে সাঁতারে কেটেছি হয়ে আনন্দে আত্মহারা, নদীর চরে করেছি কত খেলা, বানিয়েছি কত বালুর ঘর, সাথীরা মিলে আড্ডা দিয়েছি সারাটি দিন ভর, গায়ের বধু কলসিতে নেয় পানি, মুখে দিয়ে রসালো পান, উজান ভাটি নাও বেয়ে যায় মাঝি, গেয়ে বেহুলা লক্ষিন্দরের গান, বর্ষায় ফুলে উঠে নদীর বুকে ইলিশে ইলিশের রূপালি পেটের মতো, মৌসুমি আনন্দে জেলেরা সব ধরে মাছ শত শত, এই নদীর কূলে হেসে খেলে বড় হয়েছি আমি, জড়িয়ে আছে হাজারো স্মৃতি জানেন যে অন্তর জামি, আঁকা বাঁকা বয়ে চলে নদী রূপের যে নেই শেষ, অনেক দিন হয় দেখিনি তারে আমি পড়ে যে আসি বিদেশ। বাহ, চমৎকার। মানে একজনকে যদি বলা হয়, একজন আর্টিস্ট যে নাকি ছবি আঁকে, তাকে যদি বলা হয় এই কবিতাটা একটা ছবি এঁকে দাও, সে কিন্তু সুন্দর একটা ছবি আঁকতে পারবে। হ্যাঁ অবশ্যই। একটা একটা মেয়ে ঘাট থেকে পাড়ি নিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিচিরমিচের আওয়াজ, নদীতে নৌকা চলছে, এই যে একটা ছবি কিন্তু এঁকে দেওয়া সম্ভব। তার মানে এই চিত্রটা আপনি ধারণ করেছেন আগে, তারপরে আপনি কবিতাটা লিখে কবিতা লিখেছি। এবং আমাদের শৈশব যেভাবে খেটেছে, আমাদের গ্রামের যে চিত্রটা এরকমই বাস্তব। আপনি একটু কল্পনা করে দেখেন, আপনার ছোটোবেলায় একটু ঝাঁক মারেন, দেখবেন কি সুন্দর সারি সারি গাছ, নদীর দুপাশে গাছ, সুজলা সুফলা, ক্ষেত সবুজ। এই প্রসঙ্গে আমি আর একটু অ্যাড করতে চাই, আপনি লিখেছেন উপন্যাস, আপনি কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, তো এই কবিতা উপন্যাস লিখতে যে আপনি কোনটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি তো কবিতা বেশি লিখেছি, জি, উপন্যাস একটি লিখেছি। আচ্ছা, তবে আমার কাছে দুটোই স্বাচ্ছন্দ্য, আমি দুটোই লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। উপন্যাস লিখতে যে আমাদের যে পারিপার্শ্বিক যে চিত্রটা আমাদের চোখে ভাসে, তো আমি এটাই চেষ্টা করি বা চেষ্টা করেছি আমার উপন্যাসে। তাহলে উপন্যাসে ব্যাপকভাবে ফুটিয়ে তোলা যায় চিত্রটা, খুঁটিয়ে খুঁটিয়ে তোলা যায়, একটা বড় চিত্রকে ধারণ করা যায়। আর কবিতায় তো আমার অনেক কিছু মানতে হয়, ছন্দ এই সেই, তো তারপরেও আমাদের মনের ভিতর যা কিছু আছে তাই আমরা প্রকাশ করার চেষ্টা করি কবিতার মাধ্যমে। তো আমি লিখেছি, পাঠকরা তার মানে দুইটাই আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? দুটোতেই মোটামুটি, দুইটা মাধ্যমেই আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। হ্যাঁ, তো আর এই যে আপনি যেটা বলছিলাম যে কবিতা এবং উপন্যাস, সেখানে বিষয়বস্তুর প্রাধান্য দিতে গিয়ে আপনি কোনটাকে আপনি প্রাধান্য দেন? যখন কবিতা লিখি তখন তো অনেক বিষয় চলে আসে, তারপরও আমার বেশ ভালো লাগে যে বিষয়গুলো, সেটা হচ্ছে যখনই আমি কোনো সামাজিক অসঙ্গতি দেখি, রাজনৈতিক অসঙ্গতি দেখি, এবং দেশপ্রেম, ক্ষুধা, দরিদ্র, এই সমস্ত জিনিস, এগুলোই আমাকে বেশি হতাশা। হ্যাঁ, তো কিন্তু আনন্দেরও তো অনেক বিষয় আছে, আনন্দের বিষয় আছে, ভালো লাগার অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে সেখানে, প্রেম থেকে শুরু করে অনেক কিছু আছে, আমাদের অনেক অর্জন আছে, সেই অর্জন নিয়েও আমি লিখি আমার প্রতিটি কবিতায়। আমাদের দেশের কথা, দেশপ্রেমের কথা, মানুষের কথা, কল্যাণের কথা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি। আরেকটা জিনিস, যে আন্দোলন নিয়ে বিভিন্ন সময় যে আন্দোলন হয়, ওই বিষয়গুলো কি আপনাকে দোলা দেয়? তা তো অবশ্যই। আমি এ বিষয়ে একটি 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 জি আমাদেরকে যদি একটু, ২০১৩ সালে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা খুবই খারাপ ছিল, জি, সেখান থেকে আমি তখন কয়েকটা ছড়ার মতন লিখেছিলাম, হরতাল। সেদিন সোমবার ভুরে ফেলেন তার ব্রিকলেনের ওসমান লন্ডনী, মায়ের অসুখটা বেড়েছে আবার, নেই বুঝি আসা আর বাঁচবার, যেতে হবে দেশে, দেখতে হবে মায়ের মুখখানি, বিমানবন্দরে নামলেন, বাইরে যেতে পারবেন না জানলেন, হলো যে তার কাল, শালার হরতাল, মা ছাড়লেন নিঃশ্বাস, ছেলে আসবে তাহার বিশ্বাস, অনর দুটি চোখ প্রতীক্ষিত লাল। যখন হরতালে ঘটনাটা বাস্তব, আমি একটা পত্রিকায় দেখেছিলাম যে বিদেশ থেকে, লন্ডন থেকে একজন লোক গেছেন বেমার অসুস্থ মাকে দেখার জন্য, তখন হরতালের কারণে এয়ারপোর্ট থেকে যেতে দেওয়া হয়নি ওনাকে, ওনার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসপাতালে। এই হচ্ছে আমাদের করুণ অবস্থা, যখন রাজনৈতিক হরতাল বা বিভিন্ন ধরনের মিছিল মিটিং হয় তখন আমরা এভাবে দুরবস্থায় পড়তে হয়। একজন ছেলে দেশ লন্ডন থেকে যাচ্ছে বাংলাদেশে, এত কষ্ট করে গেল, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরও মাকে জীবন্ত অবস্থায় দেখতে পেল না, এর চেয়ে হতাশা কী হতে পারে আপনি বলেন? দুঃখজনক, কিন্তু আমি দেখছি যে আপনি সময়কে ধারণ করছেন, কিন্তু সময়ের কিন্তু উল্লেখ নেই সেখানে। আমি আরেকটি বলি,
নানা অজুহাতে ক্ষমতায় যেতে কথায় কথায় শুধু হরতাল, নানা অজুহাতে ক্ষমতায় যেতে কথায় কথায় শুধু হরতাল, যেন নেতার ধান্দা ক্ষমতায় যেতে আন্ধা, গুদাম ভরা আছে ডাল চাল। গুম হত্যা অদ্ভুত রাজনীতি, আইনের চরম অবনতি, আগামী দিনের নেই ভরসা, দেশের হাল বড়ই বেসামাল, বাড়ছে শুধু মানুষের দুঃখ দুর্দশা। এই কবিতাগুলো আমি প্রথমেই বলেছি, ছড়াগুলো আমি প্রথমেই বলেছি যে 2013 সালে যখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা এরকমই ছিল, লাগাতার হরতাল ছিল, ট্রেন উপরে ফেলা হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই কবিতাটা আপনি রচনাকাল আপনি বলে দিচ্ছেন, কিন্তু কবিতার মধ্যে আমার মনে হয় কোনোভাবে ওইটাকে সংযুক্ত করা প্রয়োজন, আর না হয় 50 বছর পরে যে কবিতাটা পড়বে, 10 বছর পরে যে কবিতাটা পড়বে, সে জানবে না আসলে এইটা কোন সময়ে লেখা। যেহেতু এই বইটা প্রকাশিত প্রকাশকালই হচ্ছে 2013 সালে, আচ্ছা আচ্ছা, তাহলে ওখান থেকে একটা ধারণা করা যেতে পারে। যেমনি ভাবে আমরা দেখি যে শিল্পাচার্য জয়নুল আবেদিন যে ছবিগুলো এঁকেছিলেন 74 সালে, ওই ছবিগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা ওই সময়কার ছবি, ওই সময়কার ছবি। এই যে সময়কে বলে দেয়, সময়ে কথা বলে, যাক এটা সুন্দর একটা উদ্যোগ যে আপনি সময়কে ধারণ করছেন আপনার কবিতার মাধ্যমে। তো একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনি এ যাবত কতগুলো বই আপনার প্রকাশিত হয়েছে? আমার বই সচেতনা কাব্যগ্রন্থ, হৃদয়ে রক্তকরণ কাব্যগ্রন্থ, ক্ষুধা ও সৌন্দর্য উপন্যাস, পঙ্ক্তিসজন কাব্যগ্রন্থ যৌথ, এবং রাতের জল এই বছর কবিতা গ্রন্থ, এবং প্রাণের পড়শি নামে আরেকটি কবিতা বের হয়েছে 180 জনের কবি নিয়ে, কবিতা নিয়ে, সেখানেও একটি যৌথভাবে একটি কবিতা প্রকাশ হয়েছে। তো মোট 6টি, 2টা যৌথ, 4টা আমার নিজস্ব। আচ্ছা, তো এর মধ্যে আমরা যদি আজকে একটু আলোচনা করি আপনার সচেতনা এই কাব্য, এটি একটি কাব্যগ্রন্থ তাই না? এই বইটি আমরা একটু দেখি যদি, যে এই বইটি একটা সুন্দর ঝুমকা ফুলের একটি মলার দেখতে পাচ্ছি, চমৎকার একটা প্রচ্ছদ। তো এই প্রচ্ছদটি কে করেছেন? প্রচ্ছদ করেছেন ঢাকা থেকে আরাফ, আচ্ছা, প্রকাশক আমাদের শাহনুর মিয়া, সঙ্গীতা লিমিটেডের, আচ্ছা, 21শে বইমেলা 2013 প্রকাশিত হয়েছিল বাংলাদেশ থেকে। এটা ইয়ে হয়েছিল, তো এই বইটি এখানে কি পাওয়া যায়? সঙ্গীতা লিমিটেডে এখনও আছে, আমার প্রত্যেকটি বই সঙ্গীতা লিমিটেডে পাওয়া যায়, বা অন্যান্য যা বই বিক্রি হয় যেগুলোতে ব্রিটেনে এখানে পাওয়া যায়, এবং দেশে ঢাকায় পাবেন আপনি নয়ন বইঘর পাবেন, কাব্য প্রকাশে পাবেন, সিলেটে বইপত্রে পাওয়া যায়। আচ্ছা, তো এই বইটার ব্যাপারে যদি আমাদেরকে একটু বলেন যে এটার বিষয়বস্তু কি, মানে কি ধরনের কবিতা আপনি এর মধ্যে রেখেছেন? আমি ইতিমধ্যে 2-4টা আপনাকে শুনিয়েছি, আমাদের আরো দুই একটা যদি শোনা। এর মূল বিষয়বস্তুই হচ্ছে রাজনৈতিক অসঙ্গতি, যেগুলো আমাদের রাজনৈতিকের কারণে আমরা দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনসাধারণ এবং সাধারণ মানুষের মধ্যে। আচ্ছা, তো এই অসঙ্গতিকে নিয়ে এই চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, যেমন থেকে, হ্যাঁ, আমাদেরকে আরেকটা কবিতা, আমি আপনাকে একটি একটি কবিতা আমি শোনাই, সচেতনা। মরুর বুকে এক পশলা বৃষ্টি তুমি, অমাবস্যা রূপালী চাঁদ, মায়ের বুকের সাহস তুমি, সব অন্যায়ের প্রতিবাদ, তুমি হেমন্তের পাতা ঝরঝর মর্মর গান, তুমি পিচ ঢালা পথের সৈনিক, তুমি মায়ের মুখের হাসি, তুমি মরবাছো দৈনিক, তুমি নীল আকাশের শুভ্রধারা, তুমি সুশীতের আশা, জাগরণের অগ্নিশিখা, তুমি মানুষের ভালোবাসা। আমি সচেতনাকে উদ্দেশ্য করে বলছি, এখানে সচেতনা চেতনা সৃষ্টি যিনি করছেন, রূপকর্তে আমি একজনকে সম্বোধন করছি যে উনি হচ্ছেন আমার সচেতনা, যিনি আমাদের মধ্যে এই চেতনাটাকে তুলে ধরার চেষ্টা করছেন। আচ্ছা, তাইলে মরুর বুকে এক পশলা বৃষ্টি আমার সচেতনা। বাহ, চমৎকার। আচ্ছা, আপনি কবিতা লিখেছেন, অনেক কবিতা লিখেছেন, আপনার গ্রামকে সেখানে তুলে ধরেছেন, বাংলাদেশের অনেক চিত্র তুলে ধরেছেন, বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে তুলে ধরেছেন, কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু এখানে কিন্তু একটা বড় অংশ, পাঠকের একটা বড় অংশ এখানে বসবাস করে, এবং একটি নতুন প্রজন্ম এখানে গড়ে উঠছে, পাঠক শ্রেণী গড়ে উঠছে, তাদের জন্য কি কোনো পরিকল্পনা? তাদের জন্য বিশেষ করে আমি দেখেছি আপনার লেখার মধ্যে রয়েছে এখানকার চিত্র তুলে ধরেছেন আপনি, কিন্তু ছোটদের জন্যে, এখানে যারা বেড়ে উঠছে তাদের জন্যে কোনো
পরিকল্পনা রয়েছে কি আপনার? অবশ্যই, এখানে যারা বড় হয়ে উঠছে তাদেরকে তাদের শিকলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, এবং আমাদের উপর বিশেষ করে এই জন্য বর্তায় যেহেতু আমরা এই সাহিত্য নিয়ে লেখালেখি করছি। এখানে অনেকগুলো সংগঠন আছে, অনেক পুরনো একটি সংগঠন হচ্ছে সংহতি, উদীচি সাংস্কৃতিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, অনেকগুলো সংগঠন আছে, এদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা সব সময় প্রত্যেকটা দিন একটা না একটা অনুষ্ঠান থাকে, একটা না একটা সভা সমিতি থাকে, সেগুলো হচ্ছে রাজনৈতিকভাবে, কিন্তু আমরা সাহিত্য সংগঠনগুলো একটা বিরাট ভূমিকা রাখতে পারে। আমি ইতিমধ্যে একটা সামাজিক সংগঠন করেছিলাম এই ক্যানিং টাউনে, আমি এখানেই থাকি, ক্যানিং টাউন কালচারাল অ্যাসোসিয়েশন, এর মাধ্যমে আমি চেষ্টা করতাম যে বেড়ে ওঠা বাচ্চাদেরকে আমাদের শিকড়ের, অন্তত শিকড়ের সাথে আমি পরিচয় করিয়ে দেওয়ার। কিভাবে? ভাষা আন্দোলন বলেন কিংবা আমাদের বিজয় দিবস বলেন, আমরা আমাদের এলাকার প্রত্যেক প্যারেন্টসকে আমরা দাওয়াত দিতাম বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য। আমরা কখনো জীবন্ত মুক্তিযুদ্ধ নিয়ে আসতাম, স্টোরি টেলার নিয়ে আসতাম, তো এই বাচ্চাগুলো এদের কাছ থেকে বিভিন্ন ধরনের ছোটখাটো প্রশ্ন করতো, জানতো শিকড়ের কথা, জানতো কিভাবে কি হয়েছে, কেন যুদ্ধ হলো, কেন 52 সালে আমাদের ভাষা আন্দোলনের কথা, তো এই সমস্ত জিনিস তুলে ধরার চেষ্টা করতাম। এটা তো একদম একদম নিচু পর্যায়ের, কারণ এখন এখানে যারা বড় হচ্ছে তাদেরকে আরও 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 এগিয়ে যেতে হবে, এবং সেটা আমরা করতে পারি। তা আমি যখন এদেরকে নিয়ে আমরা জড়ো হতাম, তাদেরকে আমরা আমাদের ভাষা আন্দোলনের কথা বলতাম, আমাদের মুক্তিযুদ্ধের কথা বলতাম, এবং আমাদের চেতনার কথা বলতাম, তো আমি দেখেছি সেই সাথে উপকৃত হয়েছি এই এলাকা, উপকৃত হয়েছি আমরা মা বাবারা। কারণ যখন আমার ছেলে বলে লাল এবং সবুজ দেখার পর বলে বাবা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা, জি এটা আমার কিন্তু পাওয়া এই ছোট পরিসরে, কারণ এখানে স্কুলে গেলে তো এগুলো পাবে না, এটা কিন্তু আমরা আমাদের মাধ্যমেই করতে হবে। তখন যখন আমাদের এই মা বাবাকে নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করি, তখন মা বাবা নিজেও অনেকটা উৎসাহিত বোধ করে, এবং এই যে সাংসারিক কাজকর্ম, তাছাড়া আমাদের যে দৈনন্দিন জীবনযাপনের জন্য অনেক ব্যস্ত, তো তার মধ্যেও যে মাঝে মধ্যে এই জিনিসগুলো আবার আমরা রিপিট করি, তাদের মধ্যেও এটা আসে, ঘরে গেলে এটা নিয়ে আলাপ হয়, সেজন্য বাচ্চারা একটু উপকৃত হয়, এভাবে আমি চেষ্টা করছি। তবে আমাদের সংঘবদ্ধভাবে এটাকে আরও বেশি বেশি করে এগিয়ে যেতে হবে তাদেরকে আমাদের শিকড়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। একটা জিনিস যেটা দেখেছি, এখানে অনুষ্ঠান হচ্ছে, অনেক অনুষ্ঠান হচ্ছে, কিন্তু প্রচারটা হচ্ছে না, শুধু যারা ওর সাথে অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট, যারা পারফর্মার, তাদের ফ্যামিলি বা তাদের বন্ধুবান্ধবরা জানছে, এটাকে আরও ব্যাপক প্রচার করার কি প্রয়োজন রয়েছে না, যে অনুষ্ঠান কোথায় হচ্ছে, ব্রাডি আর্টস সেন্টারে হচ্ছে, রিচমিক্সে হচ্ছে, বা কোথায় হচ্ছে, এটা আমরা কিন্তু জানতে পারছি না যে কোথায় হচ্ছে। আপনার কথাটা সত্য যে যারা এই লেখালেখিতে জড়িত আছে এরা কিন্তু জানতে পারে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং এটাকে আরও ব্যাপক আকারে সাধারণ মানুষের কাছে প্রচারটা করা এবং তাদেরকে উৎসাহিত করা প্রয়োজন, আরও কালারফুল করে, যাতে করে বাচ্চারা আসে। হ্যাঁ, হতে পারে আরও বিভিন্ন ধরনের জিনিস, খেলাধুলা, এনজয়েবল কিছু জিনিস যদি আমরা এটা ঢুকিয়ে দিতে পারি তাহলে বাচ্চারা এনজয় করবে এবং সেই সাথে শিখতে পারবে। হচ্ছে না এরকম কিছু না, অবশ্যই হচ্ছে, সেটাই প্রচারটা আরো একটু বেশি করে। আমরা আসি আপনার আরেকটি বই, হৃদয়ে রক্তক্ষরণ, এই বইটি দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রচ্ছদ, এই প্রচ্ছদটি কে করেছেন? এই প্রচ্ছদটি করেছে আরাফ ঢাকা থেকে, পাবলিশার হচ্ছে সংগীতা লিমিটেড, এটাও ঢাকা থেকে প্রকাশিত হয়েছে 2014 কাব্যগ্রন্থ। এটা ওই রাজনৈতিক অসঙ্গতি ইত্যাদি নিয়ে, ফিরে দেখা। সেই বহু বছর আগে মা স্বপ্ন দেখেছিলেন আমাকে সুখী দেখতে, আমি কি হয়েছি সুখী? আশাবাদী বাবার বিশুদ্ধ শাসকের স্বপ্ন আর মায়ের সুখী হবার স্বপ্ন কি হয়েছে পূরণ? সুখ স্বপ্ন আশা আজও ঘুরছে নক্ষত্রের মতো আপন কক্ষপথে, পল্টনে শাহবাগে বঙ্গবন্ধু অভিনয়তে, বিলাপের স্মৃতধারায় সৃষ্ট ছাকের বৃত্তে আজও বন্দী বাবার বীরত্ব, বোনের সম্ভ্রম, মায়ের ত্যাগ, ভাইয়ের বলিদান, নিরাশার গ্রহণ জড়া চিত্তে আজও সুখ স্বপ্ন খুঁজি তর্কে, পিস ঢালা পথে রঙিন শ্যামিয়ানারে নিচে, হাজার দিবস রাতে পার করে পিছনে ফিরে তাকিয়ে দেখি আমি আজও দাঁড়িয়ে আছি কোর্ট পয়েন্টের সেই জীর্ণ বিদ্যুৎ কুঠির ধরে,
আর আমার সামনে সেই প্রতিবাদী সুখার্থ মানুষের ভিড়, ভিড়ের ভিতর থেকে হেঁটে আসছে বিকেলের ধুলুমাখা বয়সের ভারে নুজো রুগ্ন বৃদ্ধা লাকিতে ভর করে, হাতে সেই পুরাতন অ্যালুমিনিয়ামের ভিক্ষের থালা। আমরা স্বাধীনতা অর্জন করেছি, এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। 1971 সালে 43 বছর চলে গেছে, 44 বছর চলে গেছে, এখনও পত্রপত্রিকায় আমরা দেখতে পাই অনেক মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা সন্তানরা ভিক্ষে করছে কিংবা রিক্সা চালাচ্ছে। বর্তমান সরকারে অনেক চেষ্টা করছে এভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে রিক্সায় প্রায় সময় আমরা ফেসবুক খুললেই দেখতে পাবেন বাসা শহীদের। সেদিন দেখলাম বাসা শহীদের ছেলে, মানে তাদের যে অবস্থা সেটা আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমাদের আরো 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 এগিয়ে যাওয়া উচিত ছিল, যে আমাদের 43 বছর কম সময় নেয়। হ্যাঁ, একটা সময় তো এই আর কি। আর আরেকটা কবিতা শুনি আপনার, মুক্তি দাও। এখন খেলা চলছে আজি আস্তিক নাস্তিকের ফতোয়াবাজি, পিস ঢালা পথ আজ সিক্ত রক্তে, মানবতা কাথর বেদনায় কুলা অস্ত্রের ঝনখানিতে, ট্রাফিক জামের মতো স্তব্ধ সব সুখ স্বপ্ন, অযুত কুটি চোখের আতঙ্কিত আহ্বান, দুঃস্বপ্নের দুর্বিষহ জীবনের ক্লান্ত আমরা, আমরা এসবের মুক্তি চাই। মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও চলার রাস্তার, মুক্তি দাও শিক্ষাঙ্গনের, মুক্তি দাও কর্মক্ষেত্রের, মুক্তি দাও যানবাহনের। আহা, নিরুত্তর সব আহ্বান ধাও ধাও জলে, হরতালে প্রাণহীন বাস জ্বলার মতো, ভাঙচুরের আজব তাণ্ডব লীলায় আগুনে জ্বলে গাড়ি, খুনের পর খুন, ভীষণ বিষণ্নতায় জিম্মি মানুষ, বেতায় গুলো সব হাড্ডি মজ্জা, অকারণ হরতালে রিক্সা ভাঙচুরের মতো। কিন্তু ওই তাণ্ডবের লণ্ড ভণ্ড থেকে উলিখে যান শান্তির থিসিস, আমরা এসবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। বাহ, চমৎকার। এই কবিতাটা যখন আমি লিখি তখন ছিল বাংলাদেশে হরতাল, 2014 সালে লাগাতার হরতাল ছিল। আচ্ছা, তো এই প্রেক্ষাপটে এই কবিতা লেখা, এই জন্য আমি চেষ্টা করেছি তখনকার এই চিত্রটা তুলে ধরার জন্য। আপনার মনে আছে আমার মনে হয় কীভাবে বাস পুরানো হয়েছিল, ট্রেন লাইন উপড়ে ফেলা হয়েছিল, সমাজের এই সমস্ত মানে অসঙ্গতিগুলোকে আপনি তুলে ধরেছেন, চমৎকার। আজকে আমাদের অনুষ্ঠানে আর সময় একেবারেই শেষ পর্যায়ে, আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ যে আপনার শতব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন, সময় করেছেন। কিন্তু আপনার সবগুলা বইকে আমরা আজকে আলোচনা করতে পারলাম না, তবে আগামী অনুষ্ঠানে আমরা আপনাকে নিয়ে আবার আরেকটি অনুষ্ঠান করব, যেখানে আমার বাকি বইগুলো নিয়ে আমরা আলোচনা করব। শ্রোতা দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা শেষ করতে পারলাম না, আড্ডা সাহিত্যের আড্ডা শেষ করতে পারলাম না, কিন্তু আমরা কথা দিচ্ছি আগামী অনুষ্ঠানে একেএম আবদুল্লার সাথে আমরা আবারও সাহিত্য আড্ডা করব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।